আরিয়ানকে ভাত খাওয়াতে গেছে, আরিয়ান ভাত খায় নে। তো গাইজ দেখো রাগে ওর মা একটু মেরেছে বলে আরিয়ান রাগে কোথায় লুক খেতে। দেখো গাইজ দেখাচ্ছি, আরিয়ান তো গাইজ দেখতে পাচ্ছ খাটের তলায় ঢুকে গেছো। আবু রাগ হয়েছে, আসো 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 আসো, ভাত খাবে আসো আসো। A few moments later. হে গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর একটা, তো দুপুর একটার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইজ চলো, এবার খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইজ দেখতে পাচ্ছ আজকের আইটেম হচ্ছে গরম গরম ভাত, এদিক হচ্ছে মাটনের কোপ্তা, এদিক হচ্ছে ঘন করে ডাল, আর এদিক হচ্ছে আলু ছানা। তো গাইজ চলো, এটাই হচ্ছে আজকে দুপুরের আইটেম। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ঘন ডাল আর হচ্ছে আলু ছানা, আর এদিক আছে মটনের কোপ্তা। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো গাইজ চলো এবার আমি 2 ঘন্টা ঘুমোবো, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো কালকেও মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আজকেও সকাল থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া। তো গাইজ চলো একটু পানি খেয়ে নিই। তো গাইজ চলো 2 ঘন্টা ঘুমোই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে বিকেল 4:30। তো ভাই সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, এখন দিকে আবার রোদ হচ্ছে, রোদ বেরেছে। তো দেখতে পাচ্ছ আমাদের জানলা থেকে রোদ বেরেছে, এখানে আবার কুলার চলছে। তো ভাই চলো ঘুম থেকে উঠে পড়েছি, এবার চোখমুখে ভালো করে পানি দিয়ে দিয়ে আসি। চোখমুখে পানি দিয়ে এলাম। তো ভাই চলো দেখি ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে কি আছে। চলো ফ্রিজটা খুলে দেখি। তো ভাই জবে থেকে ফ্রিজটা কিনেছি, একবারই ফল ফুড কিনে নিয়েছিলাম। তো গাইস এখানে আছে একটা আম আছে, একটা আপেল আছে। তো আপেলটাই বার কর, ফল শেষ হয়ে গেছে, ফল কিনে আনতে হবে। তো গাইস চলো আপেলটা খেয়ে দেখি। আর গাইস এখানে আমার ওয়াইফ দেখোকে খাচ্ছে, এখানে আমার ওয়াইফ আমটা বার করে এরকম খাচ্ছে। দেখো আমাকে একটু বলো উনি, হ্যাঁ মিষ্টি নেই, মিষ্টি নেই। তো গাইস চলো আপেলটা খেয়ে দেখি। তো গাইস প্রচুর ঠান্ডা হয়ে যায়। ওটা বোনো আম, আপেলটা খুব সুন্দর খেতে। আপেলটা কিনে লাগবো আর গেলে। তো গাইস আমাদের ফ্রিজে ডিপ ফ্রিজে পাঠালো গাইস, ডিপ ফ্রিজে কোনো লাইট নাই, এখানে সিস্টেমটা খুব ভালো। তো এসে আমি আমি এখানে আইসগুলো সব স্টোর করেছি। তো আর একটা পাঠ, গাড়ি তো এই যে চাকাটা আছে এভাবে ঘুরে দিলেই বরফ পড়ে যাবে, আর এখানে সব আমি স্টোর করে রেখেছি। তবে দেখতে পাচ্ছ সিস্টেমটা খুব ভালো। তো গাইস দেখো আমার ওয়াইফ এখন জামা কাপড় গুছুচ্ছে, আজকে অনেক জামা কাপড় কেচেছে, সেই জামা কাপড় গুলো গুছিয়ে এই বাক্সটার মধ্যে পরে রাখছে। তো গাইতে পারছো
আমার ওয়াইফ প্রচুর মেহনত করে, সকাল থেকে নিয়ে সারাদিন প্রচুর কাজ করে, সকালবেলায় উঠে রান্নাবান্না করে, ঘর এত বড় ঘরটা মোছে, এটা দেখতে পাচ্ছ জামা কাপড় এখন গুছুচ্ছে, এটা হচ্ছে আমার হাউস ওয়াইফ। তো গাইজ কমেন্টে বলবে আমাদের বেডরুমটা কেমন হয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ বিছানার চাদরটা ভালো করে গুছুচ্ছে, তো গাইজ কমেন্টে বলবে আমাদের বেডরুমটা কেমন হয়েছে। তো এখনও আমার রুমে অনেক অনেক কিছু বাকি আছে, যেমন ফ্রিজ চলো না, ফ্রিজ দিয়েছি, তো এবার আনবো সোফা আর দুটো আলমারি আনবো। তো এটা হলো মা বাবার রুম। তো গাইজ মা বাবার রুমে অলরেডি আলমারি আছে, তো একটা আলমারি আছে, একটা গাছ আলমারি, একটা শোকেস আলমারি। শুধু আমার বেডরুমে নেই, আমার বেডরুমে দুটো আলমারি লাগবে, একটা শোকেস আলমারি, একটা ওই তিন পাল্লা আলমারি নেবো। তো গাইজ সম্পূর্ণ জিনিসপত্র কেনা হয়ে গেলে তারপর হোম টুর ভিডিও দেবো। তো গাইজ সুপার রাখবো এখানটায় সুপার রাখবো। তো ফ্রিজটা এখানটায় যেমন রেখেছি, এই সুপারটা আমরা রাখবো এখানটা রাখবো। আর এখনও অনেক কিছু জিনিস কেনার আছে, সম্পূর্ণ কিনি তারপর হোম টুর ভিডিও দেবো। তো তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আমাকে ভালোবাসা দাও। এখন বাজে সন্ধে সাতটা, তো গাইজ দেখতে পাচ্ছ কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো গাইজ আমরা খাচ্ছি আলু ভাজা মুড়ি আর দেখে হচ্ছে রোয়া চা। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইজ হচ্ছে আমাদের আরিয়ান, আরিয়ান তুমি কি খাচ্ছ আলু ভাজা? মুড়ি খাচ্ছ? মুড়ি ভালো করে বসো বাবু, এ বসো খাও। চাল কিনে ঘরে ভেজে খেলে ভালো, দোকানে মুড়ি খেতেই নেই, আমরা দোকানে মুড়ি খাই না, আমরা তো ঘরে তো ভাজি শেষ হয়ে গেছে বলে তাই। আরিয়ান এখন বাজে রাত দশটা, তো গাইজ চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো গাইজ চলো দেখি আজকে আমার ওয়াইফ কি রান্না করেছে। তো গাইজ দেখতে পাচ্ছ আজকে রান্না হয়েছে, তো গাইজ দেখতে আজকে রান্না হয়েছে বিরিয়ানি। অনেকদিন বিরিয়ানি খাবো, তো আজকে ফাইনালি বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো দুপুরবেলায় খেলাম ডাল আলু ছানা আর মটনের কোপ্তা, তো এখন রাতেরবেলায় খাচ্ছি মটন বিরিয়ানি। তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। হয়ে গাইজ দেখো আরিয়ানকে ভাত খাওয়া দিয়ে গেছে, আরিয়ান ভাত খায় নে। তো গাইজ দেখো রাগে ওর মা একটু মেরেছে বলে আরিয়ানের রাগে কোথায় ঢুকতে দেখো গাইজ দেখাচ্ছি আরিয়ান। তো গাইজ দেখতে পাচ্ছ খাটের তলায় ঢুকে গেছো বাবু, তুমি খাচ্ছ এটা বিরিয়ানি? হ্যাঁ মামলে খাবো, ভাত গুনুন খেয়ে চুপচাপ শুয়ে পড়বে। খেলো খেলাও খেলাও, আবু খেতে মজা না বসে।
খেলো মাটন বিরিয়ানি। আবু খেলো, খাবে না কেন? খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো গাইস দেখতে পাচ্ছো একদম গরম গরম বিরিয়ানি চলে এসেছে। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। একদম গরম গরম বিরিয়ানি। তো গাইস ফুড কালার আমরা ইউজ করি না। তো গাইস চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি সুন্দর হয়ে যাবে, হেভি সুন্দর হয়ে যাবে। তো হ্যাঁ গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো গাইস চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ব্লগ ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে প্রথম দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো হ্যাঁ গাইস চলো কুলারে বরফটা ভরে দিই। তো গাইস তো হচ্ছে তো রাত্রিরে ঠান্ডা হাওয়া দেবে। তো গাইস চলো একে একে ভরে দিই। এটা আমি প্রত্যেক দিনই করি, যবে থেকে ফ্রিজটা কিনেছি তবে থেকেই করি। বরফ কুলারে ঢাললে রাত্রির হাওয়াটা খুব ঠান্ডা হবে। এভাবে একে একে আমি সব ভরে দিই।